ইউরোপের সবচেয়ে বড় এবং নজরকাড়া আলোক উৎসব হচ্ছে ডেনমার্কে। যোগ দিয়েছেন 3.5 লাখের মতো মানুষ। রাজধানী কোপেনহেগেনে 3 ফেব্রুয়ারি থেকে শুরু লাইট ফেস্টিভ্যাল। রোববারই নামার কথা উৎসবের পর্দা। এবার শুধু সিটি সেন্টার নয়, বরং 11টি আলাদা স্থাপনায় হয়েছে আলোক প্রক্ষেপণ। বিশ্বের জনপ্রিয় সব শিল্পীরা 55টি নান্দনিক সাজসজ্জা প্রদর্শন করেন। সেগুলোর বাইরেও কয়েক লাখ আলোয় সাজানো হয়েছে পুরো শহর। অবশ্য অর্থ মন্দার সময় শুধু উৎসবের মান রক্ষার জন্য এত বিদ্যুৎ খরচের নিন্দা সমালোচনায় মুখর ছিলেন পরিবেশবিদরা।